আজকের ভিডিওতে আমি শেয়ার করব ফুচকার সিক্রেট মশলা আর ফুচকার জন্য কিভাবে আলু সিদ্ধ করা হয়। ফুচকার সিক্রেট মশলা বানাবার জন্য প্রথমে আমি কড়াটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন গোটা ধনে। এবারে এই গোটা ধনেটাকে একটু ড্রাই রোস্ট করে নেব বা হালকা ভেজে নেব। ধনেটা হালকা করে ভেজে নিয়েছি, এবার এটা তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জিরে, গোটা জিরে। এবারে জিরেটাকেও হালকা করে ভেজে নেব। গোটা জিরেটাও আমি হালকা করে ভেজে নিয়েছি, এর থেকে একটা সুন্দর স্মেল বের হচ্ছে। এই সময় আমি এটা কড়া থেকে নামিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মৌরি। মৌরিটাও হালকা ড্রাই রোস্ট করে তুলে নেব। এখানে প্রতিটা মশলা আলাদা আলাদা করে ভাজার একটাই কারণ যে প্রত্যেকটা মশলার নিজস্ব একটা অয়েল কন্টেন্ট আছে, যেটা ফ্রাই হওয়ার সময় আলাদা আলাদা টাইমে বের হয়। তাই সমস্ত মশলাগুলো যদি একসঙ্গে ভাজা হয় তাহলে প্রপারলি ভাজা হবে না। কোনো মশলাটা একটু বেশি ভাজা হয়ে যাবে, কোনোটা হয়তো একটু কম হবে, যার ফলে মশলার আসল টেস্টটাই পাওয়া যাবে না। তাই এইভাবে মশলাটা রেডি করলেই একদম দোকানের মতো টেস্ট পাওয়া যাবে। সমস্ত মশলাগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি, এবার একটু ঠান্ডা হলে এগুলোর একটা ফাইন ডাস্ট বানিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা ছোট্ট করে লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসেছে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা। কিভাবে বাড়িতেই এক চান্সে পারফেক্ট ফুচকা বানানো যায় সেটা আমি আমার আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আপনারাও যদি ওই টিপসগুলো ফলো করে ফুচকা বানান আপনাদের ফুচকাও একদম পারফেক্ট হবে। এটা আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি। যারা এই ফুচকা বানানোর ভিডিওটা দেখতে চান তার লিংক এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম তার একটা ফাইন ডাস্ট আমি বানিয়ে নিয়েছি। মশলাটা তৈরি করবার আগেই আমি আলু মাখার যে আলুটা সেটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এখন দেখিয়ে দিই যে আপনারা কিভাবে বুঝবেন যে আলুটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে। একটা ছুরি সাহায্যে এইভাবে আলুর মধ্যে দিয়ে দেখবেন, যদি দেখেন আলুটা পড়ে গেল মানে আলুটা প্রপারলি সেদ্ধ হতো। এটা যদি ছুরির মধ্যে লেগে থাকতো তাহলে আলুটা তখনও সেদ্ধ হয়নি ঠিকঠাক। এখন আমার আলুটা একদম ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ হলেও কিন্তু আলু মাখার টেস্টটা একদম ভালো হবে না। চলুন তাহলে এবারে তেঁতুল জলটা বানিয়ে নেওয়া যাক। এর জন্য আমি কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি, এই তেঁতুলটা জলের মধ্যে গুলে নেব। ভালো করে গুলে নিয়ে এর যে দানা বা ছিবড়েগুলো সেগুলোকে ফেলে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রেগুলার নুন, কিছুটা বিট নুন। এর পরিমাণটা একটু বেশি দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ মতো। যে ফুচকা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা এখানে 1.5 চামচ মতো দিলাম। দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার কুচি। দিয়ে একবার ভালো করে গুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু। অবশ্যই গন্ধরাজ লেবুটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটার গন্ধটা খুব ভালো আসবে। গন্ধরাজ লেবুটা একটু একটু নিকড়ে দিলাম। এবারে উপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। আমার তো এখনই জিভে জল আসছে, আমি ঠিক বুঝতে পারছি না এই তেঁতুল জলটা দেখে আপনাদের জিভে জল আসছে কিনা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তেঁতুল জলটা রেডি করে নিয়েছি, এবার আলুটা মেখে নেব। আলু মাখার জন্য আমি একটু তেঁতুল গুলে নেবো, এর জন্য খুব সামান্য একটু জল নিয়েছি, কারণ এটা খুব পাতলা হবে না। তেঁতুলটা গুলে নিলাম, বাকি যে দানা আর ছিবড়ে সেগুলোকে ছেঁকে বের করে নিচ্ছি। এখানে যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে ছাড়িয়ে একটু স্ম্যাশ করে নেব। এবার দিয়ে দিচ্ছি কিছুটা বিট নুন আর স্বাদ মতো কিছুটা রেগুলার নুন। আর ফুচকার যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। দিয়ে দিচ্ছি কিছুটা সেদ্ধ করে রাখা ছোলা। উপর থেকে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার কুচি। দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা।
ধনে পাতা কুচি দিলাম একটু। এবার যে তেঁতুলটা গুলে রেখেছিলাম সেই জলটা একটু দিয়ে দিচ্ছি। আর দেখুন যে ফুচকাগুলো ফোলেনি সেগুলো আমি এবার এর মধ্যে মেখে নেব। এটা কিন্তু ফুচকাওয়ালারাও আলু মাখার সময় ইউজ করে। চাইলে এগুলো দিয়ে আপনারা চুরমুড়ো বানাতে পারেন, আবার পাপড়ি চাটও বানিয়ে নেওয়া যেতে পারে। এবার ভালো করে মশলাটা আলুর সঙ্গে মেখে নেব। এবারে একটু তেঁতুল গোলা জলটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই গন্ধরাজ লেবুটা একবার এর মধ্যে নিকড়ে নেবেন। আলু মাখা আর টক জল একদম রেডি হয়ে গেছে। এবার ফুচকা সার্ভ করার পালা। বাড়িতেই একদম দোকানের মতো যদি পারফেক্ট ফুচকার স্বাদ পেতে চান তাহলে এই ভিডিওটার সাথে সাথে আমার ফুচকার ভিডিওটা অবশ্যই দেখবেন। আর সমস্ত টিপসগুলো ফলো করে যদি আপনি বাড়িতে ফুচকা বানান তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনার ফুচকাও একদম দোকানের মতোই পারফেক্ট হবে। এইরকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।